সাপ্তাহিক রাশিফলে প্রথমে যে রাশি সম্পর্কে বলবো তা হলো মেষ রাশি। এই সপ্তাহে আপনাকে আপনার খাবার থালাতে সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য শসা বা স্যালাড দিয়ে শুরু করতে পারেন। এছাড়াও দিনে অন্তত একটি আপেল বা অন্য কোনো ফল খেতে ভুলবেন না, কারণ শুধুমাত্র এরই মাধ্যমেই আপনি অনেক ছোটোখাটো রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এই সপ্তাহে আপনার কিছু যন্ত্রপাতি, ইলেকট্রনিক আইটেম বা কোনো ধরনের গ্যাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যার উপর আপনাকে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে আর্থিক পরিকল্পনার বাইরে গিয়ে। এমন পরিস্থিতিতে প্রথম থেকেই আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে। কেতু আপনার চন্দ্র রাশিতে সপ্তমভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনার অতিরিক্ত বিশ্বাস করা আপনার মানসিক চাপের প্রধান কারণ হয়ে উঠতে পারে। অতএব আপনার আর্থিক কাজ এবং অর্থ সম্পর্কিত সমস্ত কিছু আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে ভাগ করে নেওয়ার আগে বিরত থাকতে হবে আপনাকে, অন্যথায় তারা আপনার কাছ থেকে ঋণ দাবি করে আপনার আর্থিক বাজেট নষ্ট করতে পারে। এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা পেশার দিক থেকে চমৎকার ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের শক্তিতে আপনি পদে উন্নতি পাশাপাশি বেতন বৃদ্ধি পেতে সক্ষম হবেন। প্রতিটি ক্ষেত্রে অনুপ্রবেশ করে কর্মক্ষেত্রে কূটনৈতিক কৌশল সফল হবে। চন্দ্র রাশি অনুসারে শনি একাদশভাবে অবস্থান করছে এবং এই সময়টি সৃজনশীল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল হবে এবং এই সময়ে তারা তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যার মোকাবিলা করে প্রচুর সাফল্য পেতে সক্ষম হবে। বুধ আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয়ভাবে উপস্থিত এবং তাই আপনি সেই বিষয়গুলি সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হবেন যা আপনাকে অতীতে বোঝার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়েছিল। উপায়: প্রতিদিন 27 বার ওম ভৌম নমঃ জপ করুন। এরপর জেনে নেব বৃষ রাশি সম্পর্কে। এই সপ্তাহে আপনাদের মধ্যে কেউ কেউ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। রাহু আপনার চন্দ্র রাশিতে দ্বাদশভাবে বিরাজ করছে, যার কারণে আপনি নিজেকে চাপ এবং উদ্বিগ্ন বোধ করবেন, যার ফলস্বরূপ আপনার স্বাস্থ্য হঠাৎ পতন হবে, কিন্তু আপনি তাতে মনোযোগ দিতে পারবেন না। আপনি এই সপ্তাহে আর্থিক সুবিধা পাবেন, তবে অর্থ যত দ্রুত আপনার কাছে আসবে আপনি তার ব্যয় করতে তত বেশি আগ্রহী হবেন। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে আসতে পারা এমন সমস্ত ঝুঁকি যত্ন নিয়ে আপনার সম্পদ সঞ্চয় করার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। এই সপ্তাহে পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন পরিস্থিতিতে বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে। চন্দ্র রাশিতে শনি দশমভাবে থাকার কারণে আপনার রাশির জাতক জাতিকারা যারা আগের থেকে বিদেশ কোম্পানিতে কাজ করছেন তাদের এই সপ্তাহে বড় পদোন্নতি বা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা থাকবেন আপনার কাজের প্রশংসা করার জন্য এবং আপনার সহকর্মীরাও এই সময় আপনাকে পূর্ণ সমর্থন করবে। অনেক শিক্ষার্থী অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে, এজন্য আপনাকে এই লক্ষ্যগুলির থেকে দূরে থাকতে হবে, অন্যথায় আপনি না চাইলেও আপনি আপনার লক্ষ্যের দৌড় থেকে নিজেকে বাদ দেবেন। উপায়: প্রতিদিন 33 বার ওম মহালক্ষ্মী নমঃ জপ করুন। এরপর জেনে নেব মিথুন রাশি সম্পর্কে। আপনার চন্দ্র রাশিতে একাদশভাবে বৃহস্পতি এবং রাহু উপস্থিত রয়েছে এবং আপনি আগের সপ্তাহে আরও ভালো স্বাস্থ্যের জন্য যতটা ব্যায়াম করেছিলেন তার চেয়ে কম পরিশ্রমে আপনি এই সপ্তাহে একটি সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবেন, কারণ এই সময় আপনি স্বাস্থ্যের দিক থেকে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার লোভ এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রমাণিত হবে, কারণ এমন সম্ভাবনা আছে যে
কেউ আপনাকে অর্থ দিয়ে প্রলোভন দেখিয়ে অবৈধ কাজ করিয়ে নিতে পারে, যার পর লোভে বেঁধে ফেলবে আপনার চোখ, আপনি নিজেকে একটি বড় সমস্যায় ফেলতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ এই সপ্তাহে আপনার উত্তেজনা হ্রাস করবে। এই সময় প্রয়োজন হবে আপনিও এতে পূর্ণ অংশগ্রহণ করবেন এবং নিছক নীরব দর্শক হয়ে থাকবেন না। এর পাশাপাশি এই সপ্তাহটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনাকে আপনার পরিবারের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এই জন্য আপনি যা কিছু করবেন তার পিছনে ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির অনুভূতি থাকা উচিত। আপনি যদি কোনো বিনিয়োগ করার কথা ভেবেছিলেন, তবে এই সপ্তাহে আপনাকে এমন কিছু এড়াতে হবে। যেহেতু এই সপ্তাহটি কর্মক্ষেত্র শেখার জন্য ভালো, তাই বিনিয়োগের জন্য আর অপেক্ষা করবেন না। এই সময় শিক্ষার্থীরা প্রচুর সাফল্য পাবে, এর সাথে আপনার উপর অনেক শুভ গ্রহের প্রভাবও আপনাকে ভালো ফল দিতে সাহায্য করবে। আপনার চন্দ্ররাশি প্রথমভাবেই বুধ বিরাজ করছে, তাই যেসব শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা গ্রহের এই শুভ দিকটি নিয়ে তাদের প্রিয় স্কুল ও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। উপায়: প্রাচীন গ্রন্থ বিষ্ণু সহস্র নামের প্রতিদিন জপ করুন। কর্কট রাশি সম্পর্কে এবার জেনে নেব। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য রাশিফল দেখলে আপনার স্বাস্থ্য চমৎকার হবে, যার কারণে আপনি জীবনের অন্যান্য ক্ষেত্রে অসাধারণ প্রদর্শন করতে পারবেন। এর সাথে সাথে আপনার সাহস এবং আত্মবিশ্বাসের বৃদ্ধিও দেখা যাবে, যার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত সেই সমস্ত সিদ্ধান্তগুলি স্বাচ্ছন্দ্যে নিতে সক্ষম হবেন যা আগে নিতে আপনার অসুবিধা হচ্ছিল। বৃহস্পতি আপনার চন্দ্ররাশিতে দশমভাবে থাকবে, তারা ঘরে উপস্থিত রয়েছে এবং এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মহিলারা যে কোনো কথা বলার সময় এবং আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকতে হবে। শনি চন্দ্ররাশিতে অষ্টমভাবে রয়েছে এবং কারণ এটি সম্ভব যে আপনার নিদর্শনতার কারণে পরিবারের কেউ আপনার কাছ থেকে আর্থিক সহায়তা চাইতে পারে এবং আপনি না চাইলেও তা প্রত্যাখ্যাত করতে পারবেন না। আপনি যদি একটি পার্টি করার পরিকল্পনা করেছেন, আপনার নিকটতম বন্ধুদের আমন্ত্রণ জানান, কারণ এমন অনেক লোক থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। এছাড়াও এই সপ্তাহে বিশেষ কিছু না করে আপনি সহজেই আপনার প্রতি আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। যদি আগে আপনি আপনার কর্মজীবনে কিছু হতাশা থেকে থাকেন, তবে এই সপ্তাহে জিনিসগুলি আরও ভালো হতে শুরু করবে এবং আপনার ব্যবসা একটি ইতিবাচক দিকে যেতে শুরু করবে, যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতেও সফলতা পাবেন। এই সপ্তাহে একটি সম্ভব যে আপনি যে পরীক্ষায় আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করেছিলেন তাতে আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পেতে পারেন। এই কারণে আপনার বাড়িতে আপনার সুনাম ক্ষতি হতে পারে। উপায়: প্রতিদিন 27 বার ওম সোমায় নমঃ জপ করুন। এবার জেনে নেব সিংহ রাশি সম্পর্কে। বৃহস্পতি আপনার চন্দ্ররাশিতে নবমভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে একটি ভালো নোটে শুরু হবে, কারণ এই সময় আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ আপনি এই সময় একটি জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। শনি আপনার চন্দ্ররাশিতে সপ্তমভাবে অবস্থান করছে এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার কোনো সহকর্মীর কারণে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। এটি শুধুমাত্র আপনার বেতন বৃদ্ধিতে ব্রেক ফেলবে না, তবে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই সময় আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে মজার সময় কাটাবেন। এর সাথে সাথে এই সময় আপনার উচ্চ শক্তি এবং প্রচণ্ড উদ্যম আপনার পরিবারের জীবনে অনেক ইতিবাচক ফলাফল আনবে এবং আপনাকে ঘরোয়া উত্তেজনা থেকে দূরে রাখতে সহায়ক হিসেবে প্রমাণিত হবে। এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং কোনো কাজের প্রতি আপনার আবেগ দেখে লোকেরা আপনাকে আপনার ভালো কাজের জন্য কর্মক্ষেত্রে চিনবে।
আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার সময় অনেক বড় অফিসার আপনাকে উৎসাহিত করবে এমন সম্ভাবনাও রয়েছে, যার কারণে আপনার খ্যাতি বাড়বে। এর সাথে সাথে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। এই সপ্তাহে আপনাকে অধ্যয়নের প্রতি দোদুল্যমান মনোভাব গ্রহণ করা এড়াতে হবে, অন্যথায় আসন্ন পরীক্ষায় আপনাকে মারাত্মক নেতিবাচক পরিণতির সম্মুখীন হতে হতে পারে। এই সপ্তাহে আপনাকে অধ্যয়নের প্রতি দোদুল্যমান মনোভাব গ্রহণ করা এড়াতে হবে, অন্যথায় আসন্ন পরীক্ষায় আপনাকে মারাত্মক নেতিবাচক পরিণতির সম্মুখীন হলেও হতে পারে। তাই যতটা সম্ভব আপনার পাঠ এবং পড়াশুনোর বিষয়ে সিরিয়াস হওয়ার চেষ্টা করুন। উপায়, প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ জপ করুন। তুলা রাশি সম্পর্কে এবার জেনে নেব। এই সপ্তাহে কোনো কারণে আপনাকে হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে। এই যাত্রা আপনার জন্য খুবই ক্লান্তিকর প্রমাণিত হবে। এমন পরিস্থিতিতে যদি সম্ভব হয় আপনার জন্য এই যাত্রাগুলি পরে পর্যন্ত স্থগিত রাখা ভালো হবে। এই সপ্তাহে আপনি নিজেকে মানসিকভাবে চাপমুক্ত পাবেন, ফলস্বরূপ আপনার সৃজনশীল সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনি এটি থেকে একটি ভালো লাভ করার জন্য কিছু দুর্দান্ত নতুন আইডিয়া নিয়ে ভাবতে পারবেন। তাহলে এর থেকে আপনি আর্থিকভাবে সবচেয়ে বড় সুবিধা পেতে পারবেন। আপনাকে প্রায় ঘরোয়া দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেখা যায়, তবে এই সপ্তাহে এটি করা আপনার পক্ষে বিশেষভাবে কঠিন হতে পারে, কারণ এই সময় আপনি যে কোনো মূল্যে বাড়ির দায়িত্ব থেকে সরে যেতে পারবেন না, যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। চন্দ্ররাশিতে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং এই সপ্তাহে আপনার কর্মদক্ষতা এবং কাজের গুণগত মান দেখে আপনার সিনিয়ররা আপনার প্রতি মুগ্ধ হবেন এবং এটা সম্ভব যে তারা একটি মিটিংয়ে অন্যদের সামনে খোলাখুলিভাবে আপনার প্রশংসা করবে। যদিও তাদের প্রশংসায় আপনার অহংকারের পথ পেতে দেবেন না এবং আপনি শুরুতে যে গতিতে ছিলেন সেই গতিতেই লেগে থাকুন। এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আপনার মন পড়াশুনোর কাজে নিযুক্ত থাকবে। এটি আপনাকে বিভ্রান্তি থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং ফলস্বরূপ আপনি আপনার পরীক্ষার সাফল্যের দিকে অগ্রসর হতে দেখা যাবে। উপায়, বৃহস্পতিবার দিন গুরু গ্রহের জন্য যজ্ঞ করুন। এরপর যে রাশি সম্পর্কে জানবো তা হলো কন্যা রাশি। শনি আপনার চন্দ্ররাশিতে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এই সপ্তাহ আপনাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার সব পূরণ বা আপনার যা করতে হবে সেগুলো করতে আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত। এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন। এই সপ্তাহে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে আপনার ব্যয়ে নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য ঘরে কেনাকাটা করার সময় খোলা হাতে টাকা খরচ করা এড়িয়ে চলুন, অন্যথায় ভবিষ্যতে প্রবল আর্থিক সংকটের কারণে সমস্যায় পড়তে পারেন। যে কোনো কারণে গভীর রাত পর্যন্ত আপনার বাড়ির বাইরে থাকা বা আপনার বিলাসিতা কারণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা এই সপ্তাহে আপনার পিতামাতাকে রাগান্বিত করে তুলতে পারে। তাই প্রথম থেকেই এটি মাথায় রেখে এমন কিছু করবেন না যাতে আপনি তাদের দ্বারা তিরস্কৃত হন, কারণ এতে শুধু আপনার পালা নষ্ট হবে না, পারিবারিক পরিবেশও একটা অশান্তির পরিবেশ দেখা যাবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সপ্তাহে তাদের ইচ্ছানুযায়ী সরকারি খাত বা কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে যথাযথ সহযোগিতা পাবেন না, এতে তাদের কিছু ক্ষতিও হতে পারে। যদি এই সত্ত্বেও আপনাকে সঠিক পথে আপনার কঠোর পরিশ্রম করার সাথে সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বুধ আপনার চন্দ্ররাশিতে দশমভাবে অবস্থান করছে এবং বিশেষ করে এই সপ্তাহের সময়টি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তিনি কিছু বিদেশি কলেজে ভর্তি হতে পারেন যার জন্য তিনি আগের থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাই এই সময়ের সঠিক ব্যবহার করুন এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। উপায়, প্রতিদিন 41 বার ওম বুধায় নমঃ জপ করুন। এরপর জেনে নেব ধনুরাশি সম্পর্কে।
এই সপ্তাহে আপনার বিশেষ করে অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন করা থেকে এড়িয়ে চলা উচিত। কারণ যোগ তৈরি হচ্ছে যে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে তা নয়, বরং আপনার মানসিক চাপও বাড়িয়ে দেবে। আপনার চন্দ্ররাশিতে পঞ্চমভাবে বৃহস্পতি বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনি সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন, কারণ এই সময় আপনি লোকেদের দেওয়া পুরনো ঋণ ফেরত পেতে পারেন বা এই সময় আপনার নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। চন্দ্ররাশিতে তৃতীয়ভাবে শনি বিরাজ করছে এবং এই সপ্তাহে পুরো সময়কালে আপনি সময় সময়ে আপনার ভাই বোনদের কাছ থেকে যথাযথ সমর্থন পাবেন। শুধুমাত্র তাদের সহায়তা আপনি আপনার পারিবারিক জীবনকে সুষ্ঠুভাবে চালনায় সক্ষম হবেন, তাই এই বিষয়ে আপনার ভাই বোনদের সাথে যোগাযোগ রাখা আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে অফিসে স্নেহ এবং ইতিবাচক পরিবেশ বিরাজ করবে, যার কারণে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেতে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে সক্ষম হবেন। এর মাধ্যমে আপনি সময়ের আগেই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল বলছে যে এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল দেখাচ্ছে, কারণ এই সময় শিক্ষার প্রতি নিজেকে একটু সজাগ রেখো, আপনি অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন। উপায়: প্রতিদিন 21 বার ওং ব্রিং বৃহস্পতে নমঃ জপ করুন। এরপর জেনে নেব কুম্ভ রাশি সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি একটু কম জরিমানা হবে, তাই আপনি যা খাচ্ছেন সে বিষয়ে সচেতন থাকুন এবং আপনার রুটিনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করুন। যতটা সম্ভব মশলাদার খাবার এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনার রাশিচক্রের আর্থিক জীবন স্বাভাবিকের চেয়ে ভালো হবে। চন্দ্ররাশিতে তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান করছে এবং এদিকে অনাকাঙ্ক্ষিত খরচ আপনাকে কিছুটা কষ্ট দেবে। অন্যদিকে অনেক উৎস থেকে অর্থপ্রাপ্তির কারণে আপনি সমস্ত কিছু থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এই খরচ যার কারণে আপনার মুখেও একটি আলাদা হাসি আসবে, তাই এই শুভ সময়টি কাজে লাগান। এই সপ্তাহে পরিবারের সন্তানদের আপনার সামনে তৃতীয় বা বাইরের কোনো সদস্যের সাথে অপমানিত বা অতিরিক্ত আচরণ করতে দেখা যাবে, যার কারণে অন্যের সামনে অপমানিত হতে পারেন। যাই হোক, এই সময়ে বাচ্চাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের সাথে বসে তাদের বোঝানোর চেষ্টা করা এই সময় আপনার জন্য ভালো হতে চলেছে। এই সপ্তাহে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখাই আপনার পক্ষে ভালো হবে, কারণ এটা সম্ভব যে ব্যক্তিগত জীবনের কারণে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে কিছুটা উদাসীন হয়ে যেতে পারেন, যার কারণে আপনি আপনার বিকাশের সমস্যার সম্মুখীন হতে পারেন। বুধ চন্দ্ররাশিতে পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনার রাশির শিক্ষার্থীরা এই সময় প্রতিটি বিষয়ে অনুকূল ফলাফল পাবে। বিশেষ করে বছরের মাঝামাঝি সময়টি আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে, কারণ এই সময় আপনার মন পড়ালেখার বেশি মগ্ন থাকবে, যার কারণে আপনি আপনার কর্মক্ষমতা উন্নতি করে আপনার শিক্ষকদের মন জয় করতে সক্ষম হবেন। উপায়: প্রতিদিন 21 বার ওম হনুমতে নমঃ জপ করুন। এরপর জেনে নেব বৃশ্চিক রাশি সম্পর্কে। এই সপ্তাহে নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময় আপনার স্বাস্থ্যের অনেক ভালো পরিবর্তন দৃশ্যমান হবে, বিশেষ করে যারা স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো, কারণ সেই মানুষগুলো এই সময় তাদের কিছু সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। বৃহস্পতি আপনার চন্দ্ররাশিতে ষষ্ঠভাবে বিরাজ করছে এবং গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই সময় কিছু অনাকাঙ্ক্ষিত খরচের সম্ভাবনা রয়েছে। যদিও আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার বিলাসিতাগুলিতে কিছু পরিমাণ ব্যয় করতেও সক্ষম হবেন।
তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনাকে বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে। এই জন্য আপনি যদি সমস্যায় পড়েন তবে অন্যরা সাহায্যের হাত বাড়ালে তাদের কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে যে অন্যরা আপনার সাথে দাঁড়িয়েছে এবং তাদের কারণে আপনি সমস্যায় পড়ছেন না। শনি আপনার চন্দ্ররাশিতে চতুর্থভাবে অবস্থান করছে এবং এই সপ্তাহে চাকরি পেশার লোকদের এখানে এবং সেখানে কথা বলা এড়িয়ে চলতে হবে, অফিস থেকে বিরত থাকবেন, অন্যথায় আপনি নিজেকে কর্মক্ষেত্রে রাজনীতি জড়িয়ে পড়তে পারবেন অন্যথায় আপনি নিজেকে কর্মক্ষেত্রে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারবেন যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে। অতীতে যে সুযোগগুলো পাননি তা এই সপ্তাহে পাওয়া যাবে। এরপর আপনি যদি অন্যের সামনে আপনার হারানো সম্মান ফিরে পেতে চান তবে আপনাকে এই সপ্তাহে আপনার সেরাটা করতে হবে। এর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনে যে কোনো ভালো কোচিং বা টিউশনিতে ভর্তি হয়ে আপনার জ্ঞান বাড়ান। উপায়: প্রতিদিন 27 বার ওম ভৌমঃ নমঃ জপ করুন। এরপর জেনে নেব মকর রাশি সম্পর্কে। এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না, তাই যোগব্যায়াম অবলম্বন করুন, নিয়মিত ব্যায়াম করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন, কারণ শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক রুটিনই আপনার অতীতের অনেক সমস্যা দূর করতে পারে। আপনার চন্দ্ররাশির চতুর্থভাবে রাহু গ্রহ বিরাজ করছে এবং অন্যকে বিশ্বাস করা ঠিক হবে, তবে অন্ধভাবে বিশ্বাস করা যাবে? কখনো কখনো এটি ক্ষতিকারও হতে পারে মানুষের জন্য। এই সপ্তাহে আর্থিক বিষয়ে আপনার সাথে এই রকম কিছু ঘটতেই পারে, তাই কোনো কিছু বা কোনো বিষয়ে ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনি নিজের ঘরের কাজে আগ্রহ নিয়ে বাড়ির অন্য মহিলাদের সাহায্য করতে পারেন। এটি আপনাকে পরিবারের সম্মান বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্কের মজবুত করতে সাহায্য করবে। আপনার চন্দ্ররাশির দ্বিতীয় ঘরে শনি উপস্থিত রয়েছে এবং এই সপ্তাহে আপনার অতীতের কঠোর পরিশ্রমের ফল দেবে এবং আপনি আপনার সিনিয়রের কাছ থেকে সাফল্য পাবেন, প্রশংসা এবং পদোন্নতি পেতে সক্ষম হবেন। যদিও প্রতিটি অগ্রগতি একজন মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে, তবে মনে হচ্ছে আপনার সাথেও এইরকম কিছু ঘটছে, সেজন্য ভালো পদোন্নতি পেলে আপনার অহংকার আনা এড়িয়ে চলতে হবে। শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এই সপ্তাহে আপনার চিহ্নের লোকেদের তাদের লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, অন্যথায় আপনার আগের সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে। তাই এই সময় যে কোনো পদক্ষেপ নিন শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে। উপায়: শনিবার দিন শনিগ্রহের জন্য যজ্ঞ করুন। এরপর জেনে নেব সর্বশেষ রাশি মীন রাশি সম্পর্কে। যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা ফোন বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে পরিবারের কাছের কারো অসুস্থতার খবর পাবেন, যার কারণে আপনার মন অস্থির হয়ে উঠবে। বৃহস্পতি এবং রাহু আপনার চন্দ্ররাশিতে দ্বিতীয়ভাবে উপস্থিত রয়েছে এবং এই সপ্তাহে আপনি আর্থিক জীবনে ভাগ্যবান হবেন। তবে আপনাকে যদি এই সময়ের মধ্যে কোনো বিনিয়োগ করতে হয় তবে প্রথমে তথ্যগুলি মূল্যায়ন করুন এবং তবেই বিনিয়োগ করুন, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। অনেক স্থানীয় মানুষ এই সপ্তাহে বাড়িতে পরিষ্কার করার সময় মূল্যবান কিছু খুঁজে পেতে পারেন যা অতীতে হারিয়ে গিয়েছিল। এটি পেয়ে বাড়ির পরিবেশ যেমন ভালো হবে তেমনি আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগ পাবেন। এই সময় আপনি বাড়ির ছোট সদস্যদের পড়াশুনো সহায়তা করুন, এর সাথে আপনার বাবা মা আপনার জন্য গর্ববোধ করবে, যার কারণে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। কর্মজীবনের রাশিফল সম্পর্কে কথা বলতে গেলে এই সপ্তাহে আপনার প্রচেষ্টা এবং ধারণাগুলি আপনার ভাগ্য দ্বারা সম্পূর্ণরূপে সমর্থন করবে এবং যার সাহায্যে আপনার কর্মজীবনের উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এমন পরিস্থিতিতে আপনার লক্ষ্য অর্জনের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান। বুধ আপনার চন্দ্র রাশিতে চতুর্থভাবে অবস্থান করছে এবং যারা ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, আইন সমাজসেবী বা কোম্পানির সচিব পড়াশুনো করছে তারা এই সপ্তাহে অনেক সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকৃতপক্ষে এই সপ্তাহটি আপনার রাশিচক্রের শিক্ষার্থীদের জন্য একটি সোনালী সপ্তাহ হিসেবে প্রমাণিত হবে, সুতরাং এটি সর্বোত্তরে সুবিধা নিন। উপায়: বৃহস্পতিবার দিন বৃদ্ধ ব্রাহ্মণদের ভোজন করান।